আজকে আমার অনলাইন ক্লাসটি মাস্টার শেষ পর্বের শিক্ষার্থীদের জন্য। আমি শামিমা নার্গিস, সহযোগী অধ্যাপক, সমাজকর্ম বিভাগ, ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ, গাজীপুর। শিক্ষার্থীরা, আমি গত ক্লাসে তোমাদের সামাজিক প্রশাসন কোর্সটির অ্যাডমিনিস্ট্রেশন বা প্রশাসন টপিকটি নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ব্যুরোক্রেসি বা আমলাতন্ত্র। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা আমাদের এই অনলাইন ক্লাসে সংযুক্ত থাকো এবং আমি তোমাদেরকে বলছি যেসব শিক্ষার্থীরা আমাদের ক্লাসে সংযুক্ত থাকো তারা কমেন্টসে তোমাদের রোল নাম্বার এবং সেশন উল্লেখ করে দিবা। তো এখন আমরা আমাদের পড়াশোনায় চলে আসি। আমলাতন্ত্র একটি গুরুত্বপূর্ণ বা খুবই ইম্পর্ট্যান্ট একটি টপিক। আমরা গত ক্লাসে প্রশাসন ব্যবস্থা বা সিস্টেম নিয়ে আলোচনা করেছি। সেখানে তোমরা দেখেছ যে প্রশাসন বা অ্যাডমিনিস্ট্রেশন কি। তো এই অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যেই আমলাতন্ত্র হচ্ছে একটি প্রক্রিয়া। তাহলে যে কোনো প্রশাসন বা যে কোনো সংগঠনের সাথে এই আমলাতন্ত্র কথাটি খুব ওতপ্রোতভাবে জড়িত, যদিও এর অনেক ইতিবাচক এবং নেতিবাচক বা সমালোচনা আছে, সেটাতে আমরা পরে আসি। আমরা আগে দেখি যে আমলাতন্ত্র বলতে কি বোঝায়। মূলত আমলাতন্ত্রের প্রভাব পুঁজিবাদী দেশগুলোর প্রশাসনিক ব্যবস্থার মধ্যে আমরা বেশি লক্ষ্য করি, এটা আমাদের স্বীকার করতেই হবে। তো এর পাশাপাশি আবার সমাজতান্ত্রিক দেশগুলোর মধ্যেও প্রশাসনিক ব্যবস্থায়ও কিন্তু আমলাতন্ত্রের প্রভাব যে একেবারেই নেই তাও আমরা অস্বীকার করতে পারি না। তবে কোনো কোনো ক্ষেত্রে সমাজতান্ত্রিক দেশসমূহের যে নতুন ইকোনমিক প্যাটার্ন বা তাদের যে অর্থনৈতিক পুনর্বিন্যাস, সেখানে আমরা লক্ষ্য করি যে প্রশাসনের গতি বাড়ানোর লক্ষ্যে সেখানে আমলাতন্ত্রকে অনেক বেশি সুসংহত করা হয়। তো যাই হোক, সেটা পুঁজিবাদ বলি আমরা, সমাজতান্ত্রিক যে কোনো দেশেই আমরা দেখছি যে আমলাতন্ত্রের যথেষ্ট ভূমিকা রয়েছে। তো আধুনিক রাষ্ট্রের দিকে যদি আমরা তাকাই, সেখানে দেখি যে সরকারের কর্তব্য দায়িত্ব প্রসারের সঙ্গে আমলাতন্ত্রের দায়িত্ব কর্তব্য বহুগুণ কিন্তু বৃদ্ধি পায়। গত ক্লাসে আমি বলেছি যে আধুনিক রাষ্ট্র পুলিশি রাষ্ট্র নয়, একটি কল্যাণমূলক রাষ্ট্র বা ওয়েলফেয়ার স্টেট। তো বর্তমানে আমলাতন্ত্র ছাড়া কোনো সরকার পরিচালনা করা সম্ভব নয়। বিশ্বে প্রায় সকল সরকারি ব্যবস্থাই কোনো না কোনো রকম আমলাতান্ত্রিক ব্যবস্থা বা প্রবণতা রয়েছে, সেটা খুব বেশি আমরা দেখছি আলোচিত এবং আলোড়িত। আমলাতন্ত্রের ধারণটা বা কনসেপ্টটা কবে থেকে আসছে আমরা সেটার দিকে তাকাই। তবে আমরা বর্তমান সময়ে লক্ষ্য করছি যে এটা একটা সার্বজনীন একটা বিষয়। যেমন যে কোনো প্রশাসনের সিস্টেমে আমরা দেখি যে কর্মবণ্টন, কর্মপ্রক্রিয়া, সেখানে বিশেষজ্ঞ, অনেক কিছুর সমন্বয়ে কিন্তু একটি প্রশাসন পরিচালিত হচ্ছে। তো সেক্ষেত্রে আমরা দেখি যে তোমরা ম্যাক্স ওয়েবারের নাম শুনেছো, জার্মান দার্শনিক। তো মূলত ম্যাক্স ওয়েবার কি আমলাতন্ত্রের জনক বলে ধরে নেওয়া হয়। তিনি বলেছেন বা তার মতে
যে আমলাতন্ত্র হচ্ছে সংগঠনের এমন একটি রূপ যেখানে আনুষ্ঠানিক নিয়ম অনুসারে কর্তৃত্বের যৌক্তিক বণ্টন লক্ষ্য করা যায়। অর্থাৎ আমরা বলেছি যে যে কোনো সংগঠন বা প্রশাসনের ভেতরে কিছু ফর্মাল নিয়মকানুন আছে, আনুষ্ঠানিক নিয়ম নীতি আছে, এবং এর মাধ্যমে সেখানে দায়িত্ব কর্তব্য বণ্টন করা হয় এবং সেই অনুযায়ী তারা সেটা পালন করে থাকেন। তো কাজেই আমলাতন্ত্রটা আমরা দেখছি যে সে একটা নির্দিষ্ট প্রক্রিয়ায় পরিচালিত হতে থাকে। এখানে আমরা আবার এর দু ধরনের প্রভাব দেখি, একটা ইতিবাচক এবং নেতিবাচক ধারণা আছে আমলাতন্ত্র সম্পর্কে, সাধারণ মানুষের মধ্যেও আছে। কারো কারো ধারণা হচ্ছে যে আমলাতন্ত্র দপ্তর বা বিভাগের দ্বারা গঠিত কোনো সরকারের প্রশাসন ব্যবস্থা যা নন ইলেক্টেড বা অনির্বাচিত, এখানে কোনো নির্বাচিত প্রতিনিধি নেই, অনির্বাচিত, এবং সেখানে কর্মপ্রক্রিয়াটাও সেভাবে। আর হচ্ছে এটা একটা বৃহৎ প্রশাসনিক কাঠামো, বেশ বৃহৎ এবং জটিল প্রশাসনিক কাঠামো। তার মানে তোমরা বুঝতেছ যে আমলাতন্ত্রটা প্রত্যেক দপ্তরে বা বিভাগে, এখানে এমন কিছু প্রশাসনিক সিস্টেম রয়েছে, সেই সিস্টেমগুলো হতে পারে অনির্বাচিত কর্মকর্তা কর্তৃক পরিচালিত হতে পারে, তবে সেটা খুব জটিল সংগঠন বা একটা বৃহৎ সংগঠন। এখানে কিছু কঠোর নিয়ম পালন করা হয়, কাজেই সাংগঠনিক অদক্ষতা বলো সেটা কিন্তু আমলাতন্ত্রের মধ্যে আমরা লক্ষ্য করি না। এখানে রয়েছে কর্মকর্তাদের একটা যৌক্তিক শাসন ব্যবস্থা থাকে, সেখানে তারা সুনির্দিষ্ট নিয়মকানুন অনুসরণ করে বা সুশৃঙ্খল নিয়মকানুন অনুসরণ করে দলবদ্ধভাবে বা সকলের দলীয় প্রচেষ্টায় বা যৌথ উদ্যোগে তারা সেই প্রশাসনের লক্ষ্য অর্জনে সক্ষম হন। তো বুঝতে পেরেছ যে আমলাতন্ত্র কী? আমলাতন্ত্র আমরা এখন বুঝলাম যে এটা বিভিন্ন ব্যক্তি বা তাদের কর্মকাণ্ড নিয়ে এমন একটা সুশৃঙ্খল পদ্ধতি যা কিনা সেই প্রশাসনের বা সেই সংগঠনকে কী করছে, সংগঠিত করছে, এবং তাদের সকলের দলীয় প্রচেষ্টার মাধ্যমে কর্মসূচিগুলো লক্ষ্য অর্জন করা সম্ভব হয়। যদি কোনো রকম আমলাতন্ত্রের প্রক্রিয়ার মধ্যে ত্রুটি থাকে, তাহলে দেখা যাচ্ছে সেই প্রশাসন তার সুনির্দিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারে না। তো আরও যদি দু একটা সংজ্ঞার কথা আমরা বলি, তা হচ্ছে যে একটু বিশদভাবে বলি, সেটা হচ্ছে যে আমলাতন্ত্র হলো এক ধরনের সামাজিক সংগঠন যেখানে কার্যভিত্তিক শ্রম বিভাজন থাকে, সেটার শীর্ষে ক্ষমতার কেন্দ্রীভূতকরণ থাকে, সুনির্দিষ্ট দায়িত্ব কর্তব্য পালন করেন তারা, এবং যোগাযোগ বা কমিউনিকেশনের মাধ্যমে সেটা কী হচ্ছে, কতগুলো কর্মচারী বা কর্মীদের মাধ্যমে পরিচালিত হয়, সেখানে পদোন্নতি রয়েছে, শাস্তি রয়েছে, অবসর রয়েছে, ইত্যাদি ইত্যাদি। তাহলে এখানে আমরা একটা বিশদ সংজ্ঞা পেলাম যে আমলাতন্ত্র একটা সামাজিক সংগঠন। এখানে শ্রম বিভাজন তোমরা বুঝতেই পেরেছ যে আমি গত ক্লাসে বলেছি যে প্রত্যেকটা প্রশাসনের উপর থেকে নিচ পর্যন্ত ধারাবাহিকভাবে কর্ম বণ্টন করা হয়, এটাকে বলা হয় শ্রম বিভাজন। তারপরে সেই একেবারেই টপে বা শীর্ষবিন্দুতে যিনি থাকেন তার কাছে ক্ষমতা কেন্দ্রীভূত থাকে, তারপরে সেটা কী করছে, যাদের মধ্যে বণ্টন করে দেওয়া হয় তারা তাদের দায়িত্বগুলো সুনির্দিষ্টভাবে পালন করেন, সেখানে কিছু ফর্মাল বা আনুষ্ঠানিকতা থাকে, সবার সাথে সবার কমিউনিকেশন থাকবে, এবং তাদের যোগ্যতার ভিত্তিতেই কী হচ্ছে, যোগ্যতার ভিত্তিতে কর্মী নির্বাচন করা হবে, সেই কর্মীরা সে কাজগুলো করবেন, কাজের শেষে তাদের পদোন্নতি থাকবে, আবার যদি সেটা তারা ব্যর্থ হন তাহলে তার শাস্তি আছে, এবং অবশেষে তারা একসময় সেখান থেকে অবসর নেন বা বিদায় নেন। তাহলে এই পুরো প্রক্রিয়াটাকে আমরা বলি আমলাতান্ত্রিক প্রক্রিয়া।
সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আমলাতন্ত্র বা আমলাতান্ত্রিক প্রক্রিয়াটা কি। অবশ্যই এটা একটি জটিল বা বিরাট একটা নেটওয়ার্ক, তাই না? আচ্ছা, তো এখন আমরা আসি যে ম্যাক্স ওয়েবার কীভাবে আমলাতন্ত্রকে উনি ব্যাখ্যা করেছেন। পূর্বেই বলেছি যে ম্যাক্স ওয়েবার হচ্ছেন আমলাতন্ত্রের জনক, তাই না? এখন উনি কিভাবে বলেছেন ওনার মতে, দেখো যে কথাটা একটু আগে বলেছি সেটাই, যে এখানে কি কি থাকবে, সুনির্দিষ্ট শ্রম বিভাজন থাকবে, কঠোর নিয়ম শৃঙ্খলা থাকবে, দপ্তর ব্যবস্থাপনা থাকবে, কর্তৃত্বের পদসোপান থাকবে বা পদক্রম থাকবে, তার মানে হচ্ছে উপর থেকে নিচে বা নিচ থেকে উপরে এরকম একটা পদ সোপান, সেটা নিচ উপর থেকে নিচের দিকে নামে, সেই পদক্রম থাকবে যে কার পরে কে, তারপরে কে, হ্যাঁ এভাবে তাদের পদসোপান থাকবে। আর হচ্ছে তারা কতগুলো নিয়ম শৃঙ্খলা ফর্মালিটির মাধ্যমে কার্য সম্পাদন করবেন এবং অবশেষে সেই প্রতিষ্ঠানের লক্ষ্য বা উদ্দেশ্যগুলো সফল করতে সচেষ্ট থাকেন। এই প্রক্রিয়াটাকেই আসলে বলা হয় আমলাতান্ত্রিক প্রক্রিয়া। তো এখানে আমরা কতগুলো নীতিমালার কথা যদি উল্লেখ করি, বা এখানে ম্যাক্স ওয়েবারের কতগুলো নীতিমালা আছে আমলাতান্ত্রিক সংগঠন পরিচালনার ক্ষেত্রে, তিনি বলেছেন যে দপ্তর নির্বাহ হচ্ছে একটা পেশা, এর জন্য প্রথমেই সুনির্দিষ্ট প্রশিক্ষণ বা ট্রেনিংয়ের দরকার হয়। চাকরির, তোমরা জানো যে চাকরির পূর্ব শর্তই কিন্তু অনেক সময় বলা হয় যে অভিজ্ঞতা থাকতে হবে, তাই না? ঠিক সেরকম যে পূর্ব শর্ত হিসেবেই সেখানে কী করা হয়, যে কাজের একটা অভিজ্ঞতা থাকতে হবে বা দীর্ঘ সময় ধরে তারা সেই কাজ করে তার উপরে তাদের একটা পূর্ণ আয়ত্তে থাকবে, যাতে তারা কাজটা সুনিপুণভাবে করতে পারেন। তারপরে এখানে যে কর্মচারী যারা থাকবেন তারা কী করবেন, তারা সেই নিয়মকানুনগুলো অনুসরণ করে তারা প্রতিষ্ঠানের কার্যক্রমগুলো পরিচালনা করবেন। সেখানে প্রত্যেকের আলাদা আলাদা সামাজিক মর্যাদা বা স্ট্যাটাস আছে এবং তারা সেগুলো ভোগ করেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দ্বারা সবসময় তারা নিয়োগ লাভ করেন। তারপরে কর্মচারীদের পদমর্যাদার বিষয়টাও পুরো জীবনের সাথেই সম্পৃক্ত, সেখানে সরকারি আমলাতন্ত্রে এবং ক্রমবর্ধমান হারে সেটা বণ্টন করা হয়ে থাকে। তারপরে কর্মচারীগণ সাধারণত নির্ধারিত আর্থিক সুবিধা গ্রহণ করে থাকেন এবং বৃদ্ধ বয়সে যে তারা পেনশন গ্রহণ করেন এবং তাদের চাকরির নিরাপত্তা নিশ্চিত হয়ে থাকে। সরকারি চাকরির ক্ষেত্রেও আমরা দেখি সেখানে চাকরির পদবিন্যাস রয়েছে। তাহলে এইভাবে একটি সংগঠনের আমলাতান্ত্রিক প্রক্রিয়াটা সুবিন্যস্ত আকারে থাকে। কিছু যদি এর কয়েকটি দিক আমরা এভাবে আরও ব্যাখ্যা করার চেষ্টা করি, যে এর স্ট্রাকচারাল ডাইমেনশন দিক থেকে কীভাবে আমলাতন্ত্রকে ব্যাখ্যা করা হয়েছে, তারপরে এর প্রক্রিয়াগত বা প্রসিডিউরাল দিক থেকে কীভাবে এটাকে ব্যাখ্যা করা হয়েছে, আর একটা হচ্ছে তার বিহেভিয়ারাল ডাইমেনশন বা আচরণগত দিক থেকে আমলাতন্ত্রকে ব্যাখ্যা করা হয়েছে। আমরা দেখি যে বিশেষায়িত যে বিচার ব্যবস্থা কোনো দপ্তরের, সেখানে কী হচ্ছে, সেই সংগঠনের যে লক্ষ্য বা টার্গেট বা গোল সেটা অর্জনের জন্য সেখানে কাজটি সুন্দরভাবে শ্রম বিভাজন করা হয় এবং তার উপরে কর্তৃত্ব থাকবে। ঊর্ধ্বতন যিনি আছেন তিনি কিন্তু সবসময়ই সব কিছুর উপর একটা কর্তৃত্ব আরোপ করবেন। তারপরে হচ্ছে সেই কর্তৃত্বগুলো আবার কী হচ্ছে, আমলাতান্ত্রিক সংগঠনে কর্মবিভাগ মানে সেটাকে ভাগ করে দেয়া হয় এবং যারা এক্সপার্টিস তাদেরকে সেই সেই কাজে দায়িত্ব দেয়া হয়, যারা বিশেষায়িত ব্যক্তি আছেন তাদেরকে সেই সেই দায়িত্বগুলো দেয়া হয়। সেখানে তাদের মেধা যোগ্যতা এগুলো বিবেচনা করা হয়, যে যার মেধা যত বেশি, যিনি যে কাজে যত বেশি যোগ্য তাকে সেই ধরনের কাজটি দেয়া হয়। এভাবেই কর্মবণ্টন করা হয়ে থাকে। আমলাতান্ত্রিক প্রক্রিয়ায় সংগঠনের এই যে কাজগুলো এটা কিন্তু মোটামুটি স্থায়ী, এটা কিন্তু মোটামুটি স্থায়ী আবার গতিশীল, এমন না যে এটা আর
চেঞ্জ করা যাবে না তা না এটা ফ্লেক্সিবলও থাকে যখন যাকে মনে হবে আবার সেখানে দায়িত্ব তাদেরকে একের দায়িত্ব আবার অন্যের উপরেও প্রদান করা হয়ে থাকে তারপরে হচ্ছে প্রক্রিয়ার দিক থেকে যদি আমরা দেখি এর প্রসিডিউরালটা কী সেখানে দেখি যে আমলাতন্ত্র সবসময় একটা আমলাতান্ত্রিক সংগঠনের কাজকর্মে আমরা লক্ষ্য করি যে সেখানে ইমোশনের দিকটিকে একেবারে অগ্রাহ্য করা হয় আবেগীয় উপাদান বা ইমোশনাল এলিমেন্টসকে গুরুত্বই দেওয়া হয় না সবসময় কাজটিকে যৌক্তিকভাবে দেখা হয় আচ্ছা তারপরে হচ্ছে আমলাতন্ত্রে কাজগুলো কি হচ্ছে সব আনুষ্ঠানিক বা ফর্মালিস্টিক আমরা লক্ষ্য করি যখন যেমন তা না এটা কিন্তু পূর্ব থেকেই কাজটি কী ধরনের কাজ হবে সেটার একটা পূর্ব থেকেই তারা পলিসি তৈরি করে নেন এবং সেটাকে আমরা বলি যে একটা স্ট্রাকচারাল বা কাঠামোবদ্ধ কতগুলো নিয়ম এবং সেই কর্মকাণ্ডগুলো অবশ্যই লিখিত থাকে এবং সেটা সবসময় কপি বা সংরক্ষণ করা হয় তাই না সেটা কী হয় লিখিতভাবে থাকে সেই কাজ সেটা কাঠামোবদ্ধ থাকবে এবং সেই কর্মকাণ্ডগুলো অবশ্যই কী হবে নথিতেও সংরক্ষণ করা থাকবে আমলাতন্ত্রের আনুষ্ঠানিক নিয়মের অধীনে পরিচালিত হয় অর্থাৎ কাজগুলো লিখিত এবং এগুলো শিখতে হয় পূর্ব থেকেও এটা শিখতে হয় এখানে খুব মানে হাই ডিসিপ্লিন উচ্চ শৃঙ্খলাপূর্ণ কাজগুলো সবসময় উচ্চ শৃঙ্খলাপূর্ণ এবং তা মেনে চলতেই হয় সেই নিয়মের বাইরে কেউ তার ইচ্ছা মতো কোনো ব্যক্তি তার ইচ্ছা মতো কোনো কাজ করতে পারবে না তার মানে হচ্ছে আমলাতান্ত্রিক প্রক্রিয়াটা শৃঙ্খলাপূর্ণ আচরণগত দিক থেকে যদি আমরা দেখি তাহলে হচ্ছে যে আমলাতান্ত্রিক প্রক্রিয়ায় যে কাজটি আমরা সম্পন্ন করি সেটা হাইলি এফিশিয়েন্ট খুবই কার্যকর তারপরে হচ্ছে সেখানে আমলাতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা দেখি কন্টিনিউটি থাকে ধারাবাহিকতা রক্ষা করা হয় কাজটি যথার্থ হয়ে থাকে এবং বারবার বলছি যেটা যৌক্তিক তাহলে আমরা বুঝতে পারলাম যে আমলাতান্ত্রিক প্রক্রিয়া অত্যন্ত জটিল একটি নেটওয়ার্ক এবং অত্যন্ত দক্ষ শক্তিশালী একটি নেটওয়ার্ক তাহলে এই যত এতক্ষণ যা আলোচনা করলাম এইগুলি আবার এই আমলাতন্ত্রের ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্য হিসাবেও তোমরা নিতে পারো যেমন এগুলোকে যদি পয়েন্ট আউট করো তাহলে এভাবে বলা যায় যে শ্রম বিভাজন পদসোপান সুনির্দিষ্ট নিয়ম নৈর্ব্যক্তিকতা নথি সংরক্ষণ প্রশাসনিক স্টাফ পদকাঠামো নিয়ম নীতি বেতন স্কেল চাকরিজীবী কর্তৃপক্ষের নিকট দায়বদ্ধতা পদমর্যাদা ইত্যাদি তাহলে আমি এতক্ষণ যে আলোচনা করলাম এর থেকেই বেরিয়ে আসছে যে আমলাতন্ত্রের কী কী ক্রাইটেরিয়া আছে বা ক্যারেক্টারিস্টিক্স আছে বা বৈশিষ্ট্য আছে আশা করি বুঝতে পেরেছ এখন আমরা এটার ভালো দিক বা মন্দ দিক অর্থাৎ ইতিবাচক এবং নেতিবাচক এটুকু নিয়ে একটু আলোচনা করি এতক্ষণ আমলাতন্ত্রের আমরা যে বৈশিষ্ট্যগুলো তুলে ধরলাম তার মধ্যে আমরা দেখি এর কিছু কল্যাণকর দিক আছে আবার কিছু অকল্যাণকর দিকও আছে কিছু লিমিটেশনসও আছে তাই না আচ্ছা কী আছে দেখি আমলাতন্ত্র মূলত জনস্বার্থ বাস্তবায়ন এবং সংরক্ষণের একটি উত্তম সংগঠন দেখো সবসময় সেটা আগেই বলেছি যে জনকল্যাণমুখী তাই না এটা জনগণের স্বার্থকেই বেশি প্রাধান্য দিয়ে থাকে মানুষের সামাজিক অর্থনৈতিক প্রশাসনিক সব কিছু সমস্যার সমাধান দেয় আমলাতন্ত্র আচ্ছা তারপরে হচ্ছে যে এখানে মানুষের নানাবিধ সমস্যার সমাধানে সবসময় নিরপেক্ষ থাকা হয় নিরপেক্ষতা এখানে একটা বড় ব্যাপার এবং সুশৃঙ্খল নিয়মনিষ্ঠ এখানে অনিয়মের খুব বেশি বালাই নেই বা ব্যক্তিগত আবেগ অনুভূতিরও কোনো স্থান এখানে আমরা লক্ষ্য করি না
এখানে বেশি প্রায়োরিটি দেওয়া হয় কি দায়িত্ব এবং কর্তব্যের প্রতি। তাহলে আমলাতন্ত্র আমরা বলতে পারি যে একটি সুশৃঙ্খল পদ্ধতি। এগুলো কিন্তু পজিটিভ দিক বলছি। আমলাতন্ত্রে কর্মচারীদের ব্যক্তিগত উন্নয়নের প্রতি গুরুত্ব আরোপ করা হয়। নিয়োগ থেকে শুরু করে তাদের পদোন্নতি সব কিছুই কিন্তু যোগ্যতা ও মেধার আলোকে হয়। কাজেই কর্মচারীরা যারা কাজ করছেন তারাও তাদের নিজস্ব সক্ষমতা বৃদ্ধির জন্যই কিন্তু এখানে কাজ করছেন। তাহলে এখানে একটা প্রতিযোগিতাও আছে, তাই না? একটা প্রতিযোগিতাও আছে, যিনি ভালো কাজ করবেন তিনি পদোন্নতি পাবেন, তাই না? কাজের মূল্যায়ন করা হয়। এছাড়াও এখানে মেধার সর্বোচ্চ সম্মান দেয়া হয়। তার মানে হচ্ছে যে যে কাজের জন্য এক্সপার্ট তাকে সেই অনুযায়ী আর্থিক সুযোগ সুবিধাও দেয়া হয়। আমলাতন্ত্রের আরেকটি ইতিবাচক দিক হলো, সেটা হচ্ছে এখানে প্রত্যেকটা কর্মকাণ্ডগুলোই কিন্তু লিখিত বা বিবরণ আকারে থাকে এবং সেটা সংরক্ষণ করা হয়। পাশাপাশি জোরালো মনিটরিংয়েরও ব্যবস্থা আছে, মানে উপর থেকে নিচ পর্যন্ত কী হচ্ছে সেটা সুনির্দিষ্ট সুপারভিশন বলতে পারো, হ্যাঁ, নিরীক্ষণ করা হয়, মনিটরিং করা হয়, সব সময় সে কাজগুলো নিরীক্ষণ করা হয়। যদি কোনো ভুল ত্রুটি পাওয়া যায় সেটা সংশোধন বা কারেকশনেরও চেষ্টা করা হয়। পরিশেষে আমরা বলতে পারি এখানে যারা কাজ করেন সেই কর্মচারীদের সামাজিক নিরাপত্তা প্রদান করা হয়। আমরা দেখি যে প্রত্যেকটা আমলাতান্ত্রিক প্রক্রিয়ায় যারা চাকরি করছেন তাদের কী হচ্ছে চাকরি শেষে পেনশন ভোগ করেন তারা, তাই না? তাদের অর্থনৈতিক বিষয়টাও দেখা হয় যেন কেউ দুরবস্থায় না পড়েন, যদি হয়ে থাকে সেরকম মোকাবেলার জন্য তাদেরকে চাকরি শেষে পেনশনের ব্যবস্থা করা হয়। এগুলো দেখলাম এর ভালো দিক। এখন আমরা দেখি আমলাতন্ত্রের এই ভালো দিকের পাশাপাশি কিন্তু কিছু দুর্বলতা বা এর সীমাবদ্ধতাও আছে, তাই না? প্রত্যেকটা জিনিসেরই কিন্তু ভালো মন্দ দুটো দিকই থাকে। আচ্ছা, কী কী আছে দেখি আমরা এর দুর্বলতা বা ত্রুটি। আমলাতন্ত্রে ব্যক্তির বিকাশ এবং পরিপক্ক ব্যক্তিত্বের বিকাশ সম্ভব নয়। দেখো, আমরা জানি যে মানুষ কাজ করতে করতে কিন্তু পরিপক্ক হয়, তাই না? তো প্রথমেই কিন্তু আমরা একজন পরিপক্ক মানুষ বা পরিপক্ক কোনো ব্যক্তিত্ব সেখানে নিয়োগ দিতে পারি না। তাহলে এটা একটা ত্রুটির কথাই আমরা বলবো। তারপরে আমলাতন্ত্রে শুধু আদেশ মেনে চলা হয়, এখানে শ্রেণীভিত্তিক চিন্তার বিকাশ ঘটে। শুধুমাত্রই এখানে আদেশ মানা হয় বা শ্রেণীভিত্তিক কে কোন শ্রেণী সেই ধরনের চিন্তার বিকাশ ঘটানো হয়। পাশাপাশি আবার দেখি যে একেবারেই আনুষ্ঠানিক বলেছি আমরা, কিন্তু যদি কোনো অপ্রত্যাশিত সমস্যা এসে পড়ে বা জরুরি কোনো সিচুয়েশন তৈরি হয় সেই সময় কিন্তু আমলাতন্ত্র তার যে আউটলাইন আছে বা তার যে রূপরেখা আছে তার বাইরে কিন্তু শেয়ার যেতে পারে না। তার মানে হচ্ছে তাৎক্ষণিক বা দ্রুত কোনো সেবার জন্য কিন্তু আমলাতন্ত্র না, তাই না? এটা সবসময় পূর্ব থেকেই সিলেক্টেড একটা কর্মপ্রক্রিয়া। আচ্ছা, যে কারণে বলা হয় যে আমলাতান্ত্রিক প্রক্রিয়াটা কিছুটা সেকেলে বলা হয়, যেহেতু এটা অনেক বছরের পুরনো একটা কর্মপদ্ধতি, সেইভাবেই ডিজাইন করা, কাজেই সেই জন্য বলা হচ্ছে যে এখানে নিয়ন্ত্রণ ব্যবস্থা, এখানে কর্তৃত্ব ব্যবস্থা অনেকটাই সেকেলে। আচ্ছা, তারপরে এখানে পর্যাপ্ত পরিমাণে আইনানুক ব্যবস্থা নেই। এখানে যে কোন কাজের জন্য কী ধরনের জবাবদিহিতা সেটা না হলে আইনের আওতায় এনে কী করা যায়, এই ধরনের আইনানুক ব্যবস্থাগুলো সেখানে কিন্তু খুব কম। আচ্ছা, তারপরে হচ্ছে এখানে বিভিন্ন পদে এবং কাজে যারা নিয়োজিত আছেন সেই ব্যক্তিদের মধ্যে যে দ্বন্দ্ব, বিভ্রান্তি বা বিভেদ দেখা দেয় তার নিষ্পত্তির জন্য পর্যাপ্ত কোনো পদ্ধতি কিন্তু আমলাতন্ত্রে আবার নেই। আচ্ছা, পদসোপান ভিত্তিক বিভাগের জন্য যোগাযোগ ব্যবস্থা এবং নতুন ধ্যান ধারণাও কিন্তু সেখানে বিপর্যস্ত হচ্ছে। যেহেতু এখানে বারবারই বলছি আধুনিকতার ছোঁয়া একটু কম, এটা প্রাচীন একটা পন্থা বা পদ্ধতি। আচ্ছা, তারপরে
আমলাতন্ত্রে নতুন কোনো কলাকৌশল বা উদ্ভাবনী কোনো কিছু সেখানে সহজে গ্রহণ করা বা সহজে অ্যাপ্লাই করা একটু কঠিন হয়ে দাঁড়ায়, যেহেতু সেটা পূর্ব পলিসি বা প্ল্যান করেই একটা নকশা করা হয়। কাজেই নতুন কিছু খুব দ্রুত সেখানে সংযোজনের সুযোগ আবার একটু কম থাকে। আমলাতন্ত্রের স্বেচ্ছাচারিতা এবং বুদ্ধিমত্তাহীন নিয়মের বাড়াবাড়ি পরিলক্ষিত হয়। এখানে কিন্তু যে বারবারই বলেছি যে যিনি আছেন উপর একেবারেই সর্বোচ্চ চূড়ায় যিনি থাকেন, তিনি সেখানে কিছু স্বেচ্ছাচারী মনোভাবও পোষণ করে থাকেন, নিজের ইচ্ছা মতোই অনেক কিছু সেখানে আরোপ করার চেষ্টা করেন যা অধস্তনরা মেনে নিতে বাধ্য হয়। ফলে কী হচ্ছে, সেখানে অনেক সময় অধস্তন কর্মচারীদের প্রতি একটা অমানবিক আচরণ প্রদর্শন করা হয়। তাহলে আমরা আমলাতন্ত্রের কিছু ভালো দিক এবং এর কিছু সীমাবদ্ধতা আমরা দেখলাম। তো এছাড়াও দুর্বল দিকগুলোর মধ্যে আরও দু একটি পয়েন্টের কথা যদি আমরা বলি, সেটা হচ্ছে তোমরা হয়তো নাম শুনেছ, লাল ফিতার দৌরত্বের কথা তোমরা শুনেছ, তাই না? আমলাতন্ত্রের একটা বড় ত্রুটি হচ্ছে কিন্তু এই লাল ফিতার দৌরাত্ব। আমরা খুব সাধারণ কথায় হয়তো বুঝি যে লাল ফিতা দিয়ে ফাইল আটকে রাখা হয়, সেই ফাইল থেকে কোনো কাজ বের করে বা সেটা অনুমোদন হতে খুব বেশি সময় নিয়ে থাকে, এটা অনেকটা সময়ের ব্যাপার এবং অনেক বিচার বিশ্লেষণের ব্যাপার থাকে। ফলে এটাকে বলি আমরা প্রশাসনিক একটা জটিলতা, প্রশাসনিক জটিলতা, দ্রুত সিদ্ধান্ত খুব কম হয়ে থাকে, মাসের পর মাস বছরের পর বছর দেখা যায় একই বিষয় কোনো দপ্তরে সেটা প্রক্রিয়াধীন থাকে, তাই না? ফলে কি হচ্ছে যে সেই কাজটার যে উদ্দেশ্য বা লক্ষ্য সেটা আমরা সমাধান দিতে খুব তাড়াতাড়ি পারি না। ফলে এটা একটা বড় ত্রুটি আমরা লক্ষ্য করি যে লাল ফিতার দৌরাত্ম্য। এছাড়াও আরও কিছু দু একটা ত্রুটি আমরা দেখি, সেটা হচ্ছে আমলাতান্ত্রিক শাসন ব্যবস্থায় আমলারা কিন্তু স্থায়ী কর্মচারী, তারা কি করে নিজেদের কাজের জন্য জনগণের নিকট দায়ী থাকে না। তো ফলে কি হচ্ছে, তাদের বিরুদ্ধে যদি কোনো অভাব অভিযোগও উত্থাপন করা হয় তা কিন্তু কখনোই জনগণের পক্ষে যায় না, তাই না? ফলে কি হচ্ছে, জনগণ এখান থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। হ্যাঁ, তো এখানে এটাকে আমরা বলবো একটা দায়িত্বহীনতার ব্যাপার রয়েছে, তাই না? আমলারা বৃহত্তর জনগণের জনসাধারণের নিকট থেকে তারা একটু কি হয়ে যায়, বিচ্ছিন্ন হয়ে যায়, তারা জনগণের সাথে তাদের সরাসরি সংযোগটা একটু কম থাকে, ওনারা ওনাদের খেয়াল খুশি মতো কাজ করে থাকেন। আচ্ছা, তারপরে গণতন্ত্রের বেলায় আমরা যদি একটু দেখি, গণতন্ত্রের জন্য কিন্তু আমলাতন্ত্র এই যে জটিলতার কথা আমরা দেখলাম এটা একটা বিরাট হুমকিও কিন্তু, কারণ গণতন্ত্র হলো জনগণের জন্য, জনগণের দ্বারা এবং জনগণের শাসন ব্যবস্থা। কিন্তু আমলাতান্ত্রিক ব্যবস্থায় আমলারা কী করছে, তাদের কৃতকর্মের জন্য জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য নয়, ফলে কী হচ্ছে, সেখানে সঠিক গণতান্ত্রিক চর্চা ব্যাহত হয়। তাহলে আমরা বলতে পারি যে গণতান্ত্রিক বা গণতন্ত্রের জন্য আমলাতন্ত্র একটা বিরাট হুমকি। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আশা করি বুঝতে পেরেছ যে আমলাতন্ত্র কী বা আমলাতান্ত্রিক জটিলতা কী, এটাকে আমরা কীভাবে ব্যাখ্যা করতে পারি। খুব সুন্দরভাবে ম্যাক্স ওয়েবার এটাকে ব্যাখ্যা করেছেন, এর ভালো দিকগুলো খারাপ দিকগুলো আমরা দেখেছি এবং একটি প্রশাসনেও এটা কতটা কার্যকর, আবার কখনো এটা হুমকি হতে পারে, সেই বিষয়গুলো আমরা এখানে আলোচনা করলাম। এটা তোমাদের পরীক্ষায় কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট প্রশ্ন থাকে যে আমলাতন্ত্র কী। আবার অনেক সময় এই যে অনিয়ন্ত্রিত আমলাতন্ত্রের জন্য আমরা বললাম এটা গণতন্ত্রের জন্য একটা হুমকি স্বরূপ, এটার উপরে একটা পর্যালোচনা দিয়েও কিন্তু তোমাদেরকে লিখতে দেওয়া হয়, তার মানে হচ্ছে এটার ভালো দিক খারাপ দিকগুলো তোমাদেরকে তুলে ধরতে হবে। তো আশা করছি তোমরা এটা বুঝতে সক্ষম হয়েছ। তো তোমাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, পরবর্তী ক্লাসে আশা করি তোমরা সবাই সংযুক্ত থাকবে, এই আশাবাদ ব্যক্ত করে আজকে
এই অনলাইন ক্লাস থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।